comes again. This is in the gap. হাই হাই, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ LPL এ সাকিবের এ কেমন বোলিং! সাকিবকে পিটিয়ে তক্তা বানালো হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলা ম্যাথিউস। দর্শক, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে বিলাপ ক্যান্ডির বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের গোল টাইটান্স। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইটান্সরা। বল হাতে আজকের ম্যাচে টাইটান্সের কোনো বলারই ভালো মতো সুবিধা করতে পারেনি। আজকের ম্যাচে বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসানও। প্রথম দুই ওভার ভালো বল করলেও নিজের তৃতীয় ওভারে সাকিব খেয়েছেন গণধোলাই। নিজের তৃতীয় ওভারে বল হাতে 2-4 ও 1 ছক্কায় সাকিবকে গণধোলাই করেন হাসারাঙ্গা, নেন 17 রান। আজকের ম্যাচে 3 ওভারে 31 রান দিলেও পাননি কোনো উইকেট। তো দর্শক, আজকের ম্যাচে সাকিবের এমন বাজে বোলিং করা কি ঠিক হয়েছে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।